이제 우리가 좀 প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে নামাজ এবং খানাপিনা শেষ করে প্রোগ্রামে বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। এখন ইনি ঘোষণা দিয়েছে, স্যার আমি শুধু ঘুমাই না, আমার সাথে আরো কেউ ঘুমায়। আমি লক্ষ্য করি রহমান ভাই এখন কিন্তু ঘুমায় না, তিনি ঘুমকে ফেলে দিচ্ছে। এখন তাকে আর কেউ না, অন্যরা ঘুমায়, কিন্তু রহমান ভাই আমি বারবার তাকাই, দেখি যে না রহমান ভাই ঘুমায় না। সারাদিন ঘোড়া চালাইলাম, রাত্রে সারা রাত ঘুমাই, কিসের তাহাজ্জুদ অথবা কিসের ঈশার নামাজ বাদ দেন,
খুব ক্লান্ত, আসর জোহর পুনরায় পড়লাম না, এও এও কিন্তু কি কোনো কর্মী সংখ্যায় পড়ে না, কারণ দিনে আমি পরিশ্রম করব, রাতে আল্লাহ তাআলার কাছে কি করব সাহায্য চাইবো, তাহলে দিনে থাকবো ঘোড়ার উপর, রাত্রে কোথায় যাই নামাজে। কিন্তু আমরা দেখছি যে আমরা অনেক বক্তব্য দিয়ে আসতেছি বছর পর বছর, কিন্তু আমাদের কর্মীর কোনো কি হচ্ছে না, মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, ওই যে গতি সেইটাই। আরেকটা বিষয় দেখেন, আমি একই কথাই, আমরা প্রথমে যখন এই অফিসে আমি আসি, আমাদের রহমান ভাই ছিল কি 50টা নিম্যাচুর, এখন তার একসাথে 10টা, আরও ছিল 100, এখন হচ্ছে তার 50টা, কমে গেছে কিন্তু। কিন্তু এই আলোকে ব্যবসার কি 1% সে চিন্তা করছে যে আমার তো সমাধান প্রায় শেষ পর্যায়ে, এখন একটু ব্যবসা বাড়ায়, সেটা কিন্তু নাই, মানে ব্যবসা নাই, এখন একটা বিয়াতি করে এসেছে, আমি এটা একটা সমস্যা ধরে রাখবেন, যে কোনো কাজ করতে গেলে সমস্যা থাকবে, নতুন নতুন সমস্যা থাকবে। আমাদের সমস্যা কিন্তু আমরা কি করতেছি পারো করে দিচ্ছি, যে আমাদের ক্লোজিং এর শেষ পর্যায়ে অনেকের কমিটমেন্ট দিছিলাম যে ব্যবসা করবো, আমি বলবো যে আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন অনেক স্যার কথা বলবে, শুধু একটা কথা বলবো যে প্রতিদিন যদি আপনি কাজে বের হন আপনার কাজ কিন্তু ফাঁকি দেয় না। দেখা যে আমি একদিন রহমান বিশেষ করে শহীদ সাহেবের এখানে হুন্ডায় মাগরিবের নামাজ পড়ে এই অফিসটায় গিয়ে আমরা মনে হয় 20-25 হাজার টাকা কি করছি প্রিমিয়াম কালেকশন করছি, অথচ মাগরিবের পর আমাদের ফারিস্টকে একটা সম্মান করে, আপনাদেরকে সম্মান করে, কর্মীদেরকে সম্মান করে, কিন্তু আমরা যে সুন্দর উপস্থাপনা এই পেশাটাকে আজ ভালোবাসা যে আমি এখানে প্রতিষ্ঠিত হব, এই চিন্তা ভিত্তির থেকে আমরা সরে আসছি। এর চেয়ে অনেক জটিল জটিল কঠিন কাজ কিন্তু আমরা করি, সেখানে ওর চেয়ে বড় বড় সমস্যা আছে, এটাকে আমরা মনে করি। এখন বিবাদটা হয়েছে যে পেশাটাই ভালোবাসি না, একটু সমস্যা হলেই এটাকে বড় মনে করি থাকবে। এরপরও আমি আহ্বান করবো যে আপনাদেরকে আপনাদের নিজস্ব যে কোডগুলো আছে এই কোডগুলোকে টিকে রাখার জন্য কোম্পানি কিন্তু যে সম্মানিতা দেয়, যে স্যালারিটা দেয়, যে বেতনটা দেয়, এটা আপনারা কাজ করছেন, আপনারা পরিশ্রম করছেন, পারিশ্রম পাচ্ছেন, তারপরে তো দায় আছে না, আল্লাহ তালা আমাদের রিজেক্ট দেন, কিন্তু আল্লাহ কিছু কি দায়িত্ব কর্তব্য আমাদের উপর চাপে দিয়েছেন, এইভাবে করতে হবে, বিশৃঙ্খল হলে আল্লাহ তালা কি করে না ভালোবাসেন না। তা আমরা যে কোম্পানিতে চাকরি করি যারা কাজ করে না এদের কথা ভিন্ন, কিন্তু যারা আমরা কাজ করি আপনি নিজের চোখ দিয়ে তাকান যে আসলে যে অন্য যদি এতটা করতে পারে আমি তার কাছাকাছি তো যেতে পারলাম না, একটু চেষ্টা করি। তাই আমি বলবো আপনাদের এই কোর্টগুলো যাদের ডিসেম্বর ক্লোজিংয়ে কোনো ব্যবসা নাই, কোম্পানি কি তাদের হিসাব নিকাশে রাখবে, আপনি কি রাখবেন, অন্তত সারা বছর কি করছেন এটা দেখার বিষয় না, অন্তত এই রানিংয়ে ক্লোজিং মাসে অন্তত একটা দুটো করে একক বিমাতে যে আপনি আসেন, এই বিমাটা করলে কিন্তু আপনার পকেটে কিছু পয়সা যাবে, ওসব পাশাপাশি অফিসটার যে একটা গ্রোথ দরকার এটা হবে, কিন্তু আসলে নিজের কিন্তু উপকারটা আগাবে। তাই আসুন আমি সংক্ষিপ্ত আলোচনা এটা বলবো যে আপনারা বিমা বোঝেন, বিমা আপনারাই করাইছেন, যার কারণে আপনাদের এলাকায় অফিস হয়েছে, এরপরে কম্পিউটার আপনাদের ব্যবসা নিয়ে কম্পিউটার হয়েছে, আপনারা আরেকবার একটু সিদ্ধান্ত দিন না, স্যাররা যেহেতু আসছে, বিশেষ করে আমি বললাম যে ডিভিশন স্যারের মিটিং হওয়ার কথা ছিল কুড়িগ্রাম, আপনাদের ভালোবাসার কারণে কিন্তু স্যার এখানে আসছেন অনেক কষ্ট করে, স্যারের সম্মানার্থে তো যে কটা দিন আমাদের বাকি আছে প্রত্যেককে একটা শপথ নিব যে আমরা চেষ্টা নয় 100% ইনশাল্লাহ যে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যাদের বিমা ম্যাচুরিটি হয়েছে যেভাবেই হোক, নতুন নতুন চাকরিজীবী হয়েছে তাদের সাথে কথা বলে আমাদের এই কোর্টে অন্তত দুটো চারটা বিমা কি করবো দেব। সার্বজনীন বিমার একমাত্র অভিভাবক বিশিষ্ট বিমাবিদ শিক্ষাবিদ ইসলামিক চিন্তাবিদ কথা বলবো না, কথা বলে
এরকম তারপরে দুটি প্রশ্ন এসেছে আমার সামনে, যে কোনো প্রকার ক্লেম পাইতে দেরি হচ্ছে, এটা হলো এক। শেষ বললেই হয়। এখন পর্যন্ত যাদের দুই বছর কিস্তি বেকার হয় নাই, সময় আছে, সেগুলো আবেদন দিয়ে বিশেষ বিবেচনায় মেয়াদ পিছনে ফেলে অথবা একেবারে সকল কিস্তি পরিশোধ করে ওই টাকাটা উদ্ধার করা যেতে পারে, একটা পথ। অথবা ২০টা কিস্তি হচ্ছে, এখনো ৪টা কিস্তি বাকি, আপনারা মেয়াদ পিছনে দিয়ে ওইটা চালু করবেন। মেয়াদ পিছনে দিয়ে চালু করার আবেদন দিলে যখন আসবে তখন ৪টা কিস্তি দিয়ে যদি রাখেন তাহলে মেয়াদ শেষে টাকা পাওয়া যাইতে পারে, অথবা এই ওসিলে তার বিমাটা চালু করানো যেতে পারে। এটা হচ্ছে দুই নম্বরে মেসুমুটি সহ যাবতীয় ক্লেম পেতে দেরি হচ্ছে, এটা হচ্ছে, এটা আমার অস্বীকার করার কিছু নাই। আমরা কতদিন আর বলবো, তাই না? বিয়ে হয়ে গেছে ১৮ বছর, ১০ বছর পর্যন্ত বলছিলাম যে আমরা ভালো, আমার পাত্রী ভালো, সব কিছু ভালো, কোনো প্রকার ক্লেম না। যতটুকু ক্লেম একটু আপনারা দেখে ফেলছেন, কি এরকম দেখে ফেলছেন, আমরা টাকা দেই, কোম্পানি টাকা, পারিশ কোম্পানি টাকা মারে না, টাকা কি দেয়, হয়তো কোন কোম্পানির চাইতে দেরি সময় দেয়, আবার অসংখ্য কোম্পানির চাইতে অনেক আগে দেয়, তাই না? যেমন আমি বলবো, ইদানিং মুমিন ভাই জানবে এই বিষয়টা, আপনারা জানবেন না, যেটা হলো যে আগে লট হয়ে আসছে, লট হয়ে আসলে দীর্ঘদিন পরে সেটা আমরা কি ১০০ টাকা পেয়েছি। এখন কিন্তু ফান্ড ক্রাইসিসটা রেনুয়াল ভালো হওয়ার কারণে কিছুটা হলো কমছে। এখন আমরা কুড়িগ্রাম জেলার জন্য একটা সমস্যা ফেস করতেছি, সেটা হলো আমরা ৮ সালে বিমা করেছি, কতগুলো জানেন, ৮ সালে কুড়িগ্রাম জেলায় বিমা হয়েছে ১৫,০০০, ১৬,০০০, আপনার এখানে এই অফিস দিয়ে ব্যবসা গেছে হলো ১৩০০, ৮ সালে, তাহলে ১৬,০০০ লোকের মেচুর হয়েছে, এর মধ্যে কমপক্ষে ৪,০০০ লোক বিমা চালায় নাই, ২৪ কিস্তি পাবে না, আরো ৫,০০০ থাকে ১২,০০০, এই ১২,০০০ লোকের মেসুডের ফাইল জমা হয়েছে কোথায়, কুড়িগ্রাম সার্ভিস সেন্টারে, এটা একটা বিশাল স্তূপ, কারো পক্ষেই এই লোড টানানো সম্ভব নয় কম্পিউটার তো। তারপরেও আমার উপর চুপুরি ২ বছর ২-২.৫ মাস কম্পিউটার প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা কম্পিউটার নষ্ট হয়েছে, ওরা ভালো করি যেদিন আসছে সেদিন আরেকটা নষ্ট হয়েছে, এইভাবে ২.৫ মাস মানে ১৫ দিন গেছিলো আর কি। যাই হোক, আবার ১৯ সালে মেসুরিটি কম, আমার যে আন্ডারাইটার বা হাসেম, ওই হাসেম তো তখন থাকি এখানে, ও বলি দেয় স্যার এই বছরে ১০,০০০ পলিসি আছে, এখানে এই ৮ সালে হলো ১৬,০০০ পলিসি, ৯ সালে হলো ১০,০০০ পলিসি, ৯ সালে আপনার চাপ কম হলো, হ্যাঁ অলরেডি বাস্তবতাও তাই, চাপ কম আছে। তারপরে ওই যে অতীতের যে আছে দীর্ঘদিন থেকে যে নির্বাহী রশিদ বা, আর এখন তো আবার বিএফপি এর টাকা দেওয়ার কারণে যতটা ভাই ততটা অনার্স, আমরা যতটা ভাই ১০০টা ফাইল ১০০টাই অল্টারেশন, মানে আমরা তো যে আগে তখন আইডি কার্ড মার্ট কিছু ছিল না, আমরা বিমা করাইছি ইউসুফ আলী, এটাই এখন আবার যে আইডি কার্ড আছে কি মোহাম্মদ ইউসুফ, তারপরে প্রত্যেকটাই হয় নিজ নাম নাহলে বাবার নাম নাহলে বাবার নাম, আমি দেখছি যে ১০০টা ফাইলের মধ্যে ৯৯টা না ১০০টাই অল্টারেশন বিএফটি এর টাকা দেওয়ার কারণে, যার ফলে লেট হয়ে যাচ্ছে। আমরা ৮ সালের পরে তো সবগুলো আইডি কার্ড দিয়ে বিমা করেছি, তাই না? ৮ সালের পরে এগুলো যখন আপডেট আসবে তখন হয়ে যাবে, আসলে কোম্পানি আপডেট হবে, আমরা আপডেট হবো, টাকা দিয়ে সবগুলো হবে। ওই যে মুসলিম ভাই একদিন আমার কথাটা স্পষ্ট মনে আছে, লাভ কমের কারণে আক্ষেপ করে বলছিল যে এইটা একটা কোম্পানি হলো, আমি টাকা জমা দিলাম ৫৬,০০০ পাইলাম হলো ৭০,০০০, সেই মুসলিম ভাই এখন দেখতে যে চোখ দিয়ে যে এখন যেটা ৫০,০০০ টাকা জমা দিয়ে এখানে ৭৭,০০০ ৭৮,০০০ টাকা পাওয়া যাচ্ছে, তো লাভ পাচ্ছে, লাভ কি পাচ্ছে, সময় যেগুলো ছিল না সময়গুলো কি আস্তে আস্তে কেটে যাচ্ছে, এক সময় তো
আমাদের কেশিয়ার ছিল না, এখানে দেখেন একটা কম্পিউটার দিছে কোম্পানি, দেয় নাই এই কোম্পানি, এই যে কম্পিউটারে যে পিয়া কাটতেছে এই পিয়া গুলো বুঝবেন ভাই, আমরা জ্ঞানী মানুষ সবাই বোঝেন, মেয়াদ শেষে কি এই পিয়া গুলো আরো কোনো ভেজাল হবে? হবে। এখন দেখেন গ্রাহক টাকা আমাদের দেওয়ার আগে আমরা গ্রাহককে নিশ্চিত করে দিচ্ছি যে বলে আপনার টাকা আমরা কি পাইছি। এই সিস্টেম কি আগে ছিল? ছিল ছিল না কে আসলে আলাদা ভাগে পিয়ার কাটে না, তারপরে টাকা নেয় না, তাহলে আপনার টাকা দেনে নেই কোম্পানি, তাতে আমরা কি নিশ্চিত করে দিলাম যে আপনার টাকা কোম্পানিতে জমা হয়েছে। সুতরাং কোনো একদিন এগুলো দেখবে যে মেয়াদ শেষ, আজকে মেয়াদ শেষ, আজকে ওই যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে, আপনার পলিসি ইজ ক্লোজড, আপনার পলিসি কি মেয়াদ শেষ, আপনি যাবেন এখানে যাবেন এইখানে সব কিছু হবে কোনো একদিন। এখন এই যে মাস ভরা পিয়ার কাটিয়ে 20 গ্রাম নিয়ে যায় কম্পিউটারে, আর মারা লাগে না কম্পিউটারে মারতেও তো পলিসি নাম্বার ভুল হয়, ভুল হয় না ওই ভাই, সেগুলো ফিরে আবার মেয়াদ শেষ সংশোধন করা লাগে না। এখন আছে এখন ভুল হলে কম্পিউটারে আর কি নেয় না, কম্পিউটারে নেয় না, তার মানে যার টাকা তারে খাতে জমা হইতেছে, যেদিন মেয়াদ শেষ হবে অদূর ভবিষ্যতে কোনো একদিন এইখানে সফটওয়্যার দিয়ে দেবে যে এখানে মেয়াদ শেষ, এইখান থেকে নির্বাহী রসিদ বের হবে, এইখান থেকে কি অনলাইনে পাঠিয়ে দেবে, তারপরে 3 টাকা পাবে। এটা কোনো একদিন হবে, কোনো একদিন কি হবে? যখন টেলিভিশন আসছিল, টেলিভিশন টেলিভিশন তখন আমার দাদা দাদুরে বলছিল যে টেলিভিশনের মধ্যে টেলিভিশনের মধ্যে মানুষ এত বড় মানুষ, তাহলে এত লাগানো করে মানুষ ঘরে ওটি ভিতরে জমা দিছে ওগুলো আহ করে, তার আমরা পিছন দিয়ে যায় দেখছিলাম কতক্ষণ করে মানুষ বিরাটি আহ করে, তাই না? রেডিও খুলি দেখছি এর ভিতরে কি কোন মানুষ কথা কয়, এমনও লোক নাকি আছে ওই যে আসার সময় খুব সুন্দর ভাবাই এখান শুরু হয়েছে এই রেডিওর মধ্যে, রেডিওটা আসতে বন্ধ করছে তার বাড়ি যায় গানটা বহুক শোনা, তাই না? ছিল এখন সেটা আছে। প্রত্যেকটা মানুষ যখন প্রথম এই যে ঘড়ি গুলো ঘড়ি গুলো আসে সেই শক্তি হিম্মত যদি থাকে, এই শক্তি হিম্মতটা কাজে লাগে যে ব্যবসা করো, তাহলে এইটা থাকবে না, এর সাথে আরো কি হবে লাবণ্য যোগ হবে, এর সাথে কি যোগ হবে, মাস বইয়ের জন্য 2 গ্রাম দেওয়া লাগবে না, এখানে সব সফটওয়্যার দিয়ে ক্ষমতা দিয়ে দিবে, সকালে আসবেন চেষ্টা বিমা করবেন, সেখানে পলিসি হবে, সব কিছু হবে, কি যদি জোনের মর্যাদা পায় ব্যবসা করবেন, জোন হবে, এখানে আসবেন ক্লিয়ার কাটবেন, এক পাশে কি সিদ্ধান্ত দিবে, এক পাশে দলি লেবে, ধরি বাড়ি দেবেন, যাই অবাক দিবেন, যাই করবেন, এলা পড়ো অসুবিধা নেই, ঠিক না? বিমা করে আর যদি পলিসি হওয়ার আগে মারা যায় টাকা পায়, টাকা পায় বিতরণ পায়, তাহলে যদি একজন বিমা করে সেই দিকে পলিসি করিয়ে আপনি গ্রান্ট দিতে পারবেন যে এখন মারা যান সমস্যা নাই টাকা পাবে। আর যখন ধীরে ধীরে ব্যবসা করবেন, জোন হবে, সার্ভিস সেন্টার হবে, সমস্ত কিছু এখান থেকে পাবেন, কোথায় যাওয়া লাগবে আপনাকে? এই জন্য আপনারা যে এতগুলো বুক এখানে দাঁড়িয়ে আছে, সত্যিগুলি অনেকগুলো অনেক ইয়াতে যাই অফিসে যাই, এত সুন্দর মন্ত্রী মুন্সি বিভিন্ন ধরনের সুন্দর মানুষ একসঙ্গে সবাইকে পাওয়া যায়, কি সুন্দর চেয়ার মানুষ আপনার দাঁড়িয়ে আছে, ম্যাক্সিমাম গুলো হচ্ছে ইমাম, ইমাম মানে কি, আরে ইমাম মানে কি বৈদিন ভাই, ইমাম মানে কি, হ্যাঁ নেতা, তারপরে এতগুলো নেতা থাকতে, এতগুলো সর্দার থাকতে,
এই অফিসের ব্যবসা গতবারের চাইতে কমে যান, এটা কি আপনার চান? গতবারের চাইতে যদি কম হয় তাহলে এতগুলো মানুষ কি মানুষ নেতা কবে না কি করবে? আপনারা কি খেতা হতে চান না নেতা হতে চান? আমরা ক্লোজ আরো কয়েকদিন চালাতে কি পারবো? এই সময়টা যদি আমরা আধা জল খেয়ে নামি, আমরা কি আধা জল খেয়ে নামি, আমরা যদি আমাদের টার্গেট পূরণের জন্য দিন সারা রাত চেষ্টা করি, যারা যারা বিমা করছে তাদের কিস্তিগুলো যদি সবগুলো আমরা আনার ব্যাপারে চেষ্টা করি, নতুন নতুন বিমার দাওয়াত দেই, হ্যাঁ মাফ করছে গেলে সমস্যা হবে, এমন কোন গ্রাম নাই যে গ্রাম গেলে বলবে না যে ভাই অমুকের টাকাটা এখনো বলেনি, বলবে না বলবে না, হ্যাঁ আয়ুক্ত বলবে না বলবে, আপনারা বলবেন যে হ্যাঁ ভাই আমাদের গত বছরটা আসলে একটু মানে অসংখ্য মেসিউরিটির চাপে আমরা বেরোতে পারতেছি না, তাই আমরা আসলে বের হয়ে আসছি, এখন আসলে নির্বাহী রসিদ বের হলে টাকা পাইতে অত সময় লাগে না, কিন্তু আমাদের মেসিউরিটির একটা ভিড় আছে, টাকা তো আমরা দিচ্ছি ভাই, টাকা যে দেই না স্যান্ডেলের তলা ক্ষয় হওয়া লাগে, দুইজন যায় তিনজন যায়, এইটা অন্য কানে আছে, আমাদের কর্মীরা দৌড়ায় কিন্তু কোনো গ্রাহকের হয়রানি আমরা কি করি না, পছন্দ করি না, হয়তো তিন মাসের টাকায় ছয় মাস লাগতেছে, পাঁচ মাস লাগতেছে, এটা লাগতেছে আমরা স্বীকার করি, কিন্তু আমরা মানুষকে অহেতু হয়রানি করাতে চেষ্টা করি না, আশা করতেছি খুব শিগগিরই এই সমস্যাগুলো আমাদের কি হয়ে যাবে কেটে যাবে, সমস্যা কেটে যাবে, কিন্তু আমার সমস্যা আবার বাড়বে, এদিকে আমরা যাব, এই জন্য যে কয়েকদিন আমরা সময় পাই, একদিন এক মুহূর্ত এক সেকেন্ড এক মিনিট আমরা আর কি করবো না, অপেক্ষা না করে আমরা কি ডোর টু ডোর আমরা যে ব্যাংক স্লিপ সহ ব্যাংক স্লিপ এবং যে ক্লোজটা আমরা পাঠাইছি প্রধান কার্যালয়ের মধ্যে এই ব্যাংক স্লিপ গুলো ওনারা হেরে ফেলে, মানে হারে ফেলছে, হারে ফেলে এখন ওনারা আমাদের উপর দোষটা পাচ্ছে, আপনারা মনে হয় পাঠান না, আপনারা মনে হয় পাড়ার নাই, যাই হোক অসংখ্য আন্ডারটেকিং দেওয়ার পরে গতকাল সেটা এমডি স্যারের স্বাক্ষর হয়েছে, মানে আমরা যে ডুপ্লিকেট ব্যাংকিং আবার প্রত্যেক ব্যাংকে যাই আনলাম আর করি যে এগুলো পাঠাইলাম যে ব্যাংকে টাকা জমা দিয়েছি তার যে ডুপ্লিকেট সিলিপ এটা পাঠাইলাম, বলে নেওয়ার পরে আবার আন্ডারটেকিং, সেই আন্ডারটেকিং আবার মানুষ একবার দিলেও হলো না, আমার সহ আরেকবার আন্ডারটেকিং দিল সেটাও হলো না, আরও কিছু ভালো সংশোধন করিয়া সেটা পাঠাইলাম, ওরা গত পরশু দিন এমপি চেম্বারে উঠছিল হয় নাই, কালকে এপ্রুভ হয়েছে, আজকে পাঠাবে, আশা করতেছি আমরা বৃহস্পতিবার দিন দিতে পারবো, আশা করতেছি বৃহস্পতিবার, এক্সিডেন্টলি বৃহস্পতিবার দিতে না পারলে রোববার আমরা ইনশাআল্লাহ সেপ্টেম্বরে বিলটা দিব, আর কোনো বিল বাকি নাই আছে, আর কোনো বিল বাকি নাই, এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে, এজন্য আপনাদের শরীর আপনাদের কাছে আমার শরীর বন্ধ অনুরোধ, যারা যে অবস্থায় আছেন কমপক্ষে হাজার পঞ্চাশের টাকা করিও যদি যতগুলো লোক আসছেন হাজার পঞ্চাশের টাকা করিও যদি ব্যবসা দেন তাহলে কমপক্ষে আরো এই অফিসের জন্য কত, হ্যাঁ লাখ দশেক বা লাখ বিশেক টাকা হওয়া বেশি কথা নয়, এটাকে আপনারা যদি দৌড়ান তাহলে কি অসম্ভব, বুঝলেন ভাই অসম্ভব, সম্ভব সম্ভব বহির ভাই সম্ভব, আমরা কি সবাই দৌড়াবো অটল ভাই দৌড়াবো ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।